মাধ্যমিক রিপোর্ট রাইটিং সাজেশন 2024। হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক রিপোর্ট রাইটিং সাজেশন 2024। দেখো লেখা আছে রিপোর্ট রাইটিং সাজেশন 2024। সাজেশনটি দেখানোর আগে তোমরা আগে এই বিষয়টা বুঝে নাও যে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের রিপোর্ট রাইটিং কি কি ধরনের আসে, আগে এই বিষয়টা বুঝে নাও, তারপরে সাজেশন দেখাবো। দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় রিপোর্ট রাইটিং কি কি ধরনের আসে, দেখো এক নাম্বার দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, এই অ্যাক্সিডেন্টাল রিপোর্ট পরীক্ষায় আসে। আবার দুই নাম্বার দেখো লেখা আছে সেলিব্রেশন, কোনো কিছু পালন করা বা প্রোগ্রাম, কোনো একটা প্রোগ্রাম, এই বিষয়েও কিন্তু রিপোর্ট রাইটিং আসে। তিন নাম্বারে দেখো লেখা আছে ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ প্রাকৃতিক কোনো দুর্যোগ বা বিপর্যয়, এই বিষয়েও রিপোর্ট রাইটিং আসে। আর চার নাম্বার যে আদার অন্যান্য, এই চার ধরনের রিপোর্ট রাইটিং তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে। এবার চলে আসো, আমি তোমাদের একটা একটা করে সাজেশন দেখাবো যে এই অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং কী কী পড়বে, সেলিব্রেশন বা প্রোগ্রাম রিপোর্ট রাইটিং কী কী পড়বে, ন্যাচারাল ডিজাস্টার কী কী পড়বে এবং অন্যান্যগুলা কী কী পড়বে, একদম মাধ্যমিক রিপোর্ট রাইটিং সাজেশন। এবার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় রিপোর্ট রাইটিং থাকছেই থাকছে, সেই জন্য তোমাদের সুবিধার জন্য আমি সাজেশন দেখাচ্ছি, ঠিক আছে? এবার দেখে নাও, প্রথমে আগে দেখো আমি তোমাদের দেখাচ্ছি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, এই অ্যাক্সিডেন্টাল রিপোর্ট কী কী আসার সম্ভাবনা আছে। এই অ্যাক্সিডেন্টাল রিপোর্টের মধ্যে তোমরা পড়বে স্ট্রিট বা রোড অ্যাক্সিডেন্ট, এই যাকেই বলা হয় স্ট্রিট অ্যাক্সিডেন্ট ওকেই বলা হয় রোড অ্যাক্সিডেন্ট, এইটা কিন্তু এক নম্বরে রিপোর্ট রাইটিং একটা ফরম্যাট পড়ে যাবে। তারপরে পড়বে ট্রেন অ্যাক্সিডেন্ট, এই ট্রেন অ্যাক্সিডেন্টটার ক্ষেত্রে বলে দিই ওড়িশা ট্রেন অ্যাক্সিডেন্টটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের, ঠিক আছে? তারপরে পড়বে প্লেন ক্রাশ, তারপরে বোট ক্যাপসাইজ, তারপর পড়বে ফায়ার অ্যান্ড কোলাপস, অর্থাৎ প্লেন ক্রাশ কথার অর্থ হচ্ছে কোনো কিছু প্লেন ধ্বংস হয়েছে, আগুন ধরেছে এরকম। বোট ক্যাপসাইজড মানে হচ্ছে কোনো নৌকা উল্টে গেছে, উল্টে গিয়ে এতজন আহত হয়েছে, এতজন নিহত হয়েছে এরকম। ফায়ার কোথাও কিছু আগুন ধরলো, সেটা ফ্যাক্টরিতে হতে পারে, কারখানায় হতে পারে, কোনো বাড়িতে হতে পারে, এমন বিষয়ে একটা রিপোর্ট রাইটিং পড়ে যাবে। এবং কোলাপস মানে কিছু ধসে পড়া বা ভেঙে পড়া, মনে করো একটা ব্রিজ ধসে পড়েছে বা ভেঙে পড়েছে, এরকম ধরনের রিপোর্ট রাইটিং এই অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং হয়। আর এগুলো কিন্তু ভালোভাবে মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ে যাবে। তারপর চলে আসো দুই নাম্বার, সেলিব্রেশন বা প্রোগ্রাম বিষয়ে তোমরা রিপোর্ট রাইটিং কী কী পড়ে যাবে। দেখো এক নাম্বারে তোমরা সেলিব্রেশন বিষয়ে রিপোর্ট রাইটিং পড়বে ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবস পালন, তোমাদের বিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালন হলো, এই বিষয়ে একটা রিপোর্ট রাইটিং। তারপরে পড়বে টিচার্স ডে সেলিব্রেশন, অর্থাৎ শিক্ষক দিবস পালন, বা বার্থডে, কোনো একটা মহান পুরুষের, মহাপুরুষের একটা জীবনী, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পারে বা রবীন্দ্রনাথ টেগোর হতে পারে বা স্বামীবিবেকানন্দ হতে পারে, কারো একটা জন্মবার্ষিকী, ঠিক আছে, জন্মদিন। তারপর পড়বে কালচারাল প্রোগ্রাম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সেলিব্রেশন বা প্রোগ্রামের মধ্যে এই রিপোর্ট রাইটিংগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ে যাবে। তাহলে আমি তোমাদের বললাম চার ধরনের রিপোর্ট রাইটিং মাধ্যমিক পরীক্ষায় আসে, তার মধ্যে দুই ধরনের কিন্তু দেখালাম, অ্যাক্সিডেন্টাল আর সেলিব্রেশন বা প্রোগ্রাম, এই দুই ধরনের দেখালাম। এবার চলে আসো তিন নম্বর, যেটা রিপোর্ট রাইটিং তিন নম্বরে আমি তোমার জন্য রেখেছি, সেটা দেখো লেখা আছে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ। এইগুলোর মধ্যে কী কী রিপোর্ট রাইটিং আসে, যেমন ফ্লাড অর্থাৎ বন্যা, এই বন্যা বিষয়ে রিপোর্ট রাইটিং পড়ে যাবে। সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড় বা ঝড়, এই বিষয়ে রিপোর্ট রাইটিং পড়ে যাবে। আর্থকোয়াক মানে হচ্ছে ভূমিকম্প, এই ভূমিকম্প বিষয়েও রিপোর্ট রাইটিং পড়ে যাবে। সুনামি, এই সুনামি কথা অর্থ হচ্ছে জলোচ্ছ্বাস, এই বিষয়েও কিন্তু তোমরা রিপোর্ট রাইটিং পড়ে যাবে। ল্যান্ডস্লাইডস বা লাইটনিং স্ট্রাইকস, এই বিষয়ে কিন্তু রিপোর্ট রাইটিং ভালোভাবে পড়ে যাবে মাধ্যমিক পরীক্ষার জন্য, ঠিক আছে? এই তিন ধরনের রিপোর্ট রাইটিং পড়ে গেলেই পরীক্ষায় কিন্তু একটা তোমরা 100% কমন পাবেই পাবে। এবার এরপরের ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটা রিপোর্টের একটা করে ফরম্যাট আমি তোমাদের দেখাবো, একটা করে, যেমন ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে যতগুলো আছে এগুলোর আমি ফরম্যাট দেখাবো, তারপরে যে উপরে তোমাদের আছে যে সেলিব্রেশন বা প্রোগ্রাম, এই বিষয়ে একটা রিপোর্ট রাইটিং আছে, সেটা আমি তোমাদের একটা ফরম্যাট দেখাবো, যে কোনো আসুক সেটা লিখে দেবে। এবং তারপরে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট স্ট্রিট, এর একটা ফরম্যাট দেখাবো, ট্রেন এর একটা ফরম্যাট দেখাবো, প্লেন ক্রেশ এর একটা ফরম্যাট দেখাবো, বট ক্যাপসাইজ, ফায়ার, কোলাপস, এই প্রত্যেকটার একটা করে ফরম্যাট দেখাবো। যদি পরীক্ষা এর ধরনের আসে তো হুবহু ওই ফরম্যাটটা লিখে দেবে। তাহলে তিন ধরনের রিপোর্ট দেখালাম, এবার এই যে ন্যাচারাল ডিজাস্টার দেখালাম, যে ন্যাচারাল ডিজাস্টার কী কী হতে পারে। এরপরে চলে আসো আর অন্যান্য বিষয়ে রিপোর্ট রাইটিং কী কী হতে পারে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবে। তারপর দেখো এই অন্যান্য বিষয়ের মধ্যে, অর্থাৎ আদার অন্যান্য বিষয়ের মধ্যে রিপোর্ট রাইটিং মাধ্যমিক পরীক্ষায় কী কী আসে। দেখো
রোবারি, রোবারি কথা অর্থ হচ্ছে ডাকাতি, যে কোনো একটা ব্যাংক রোবারি হতে পারে বা ফ্ল্যাট রোবারি হতে পারে, যে কোনো একটা রোবারি বিষয়ে পরীক্ষায় কিন্তু আসতে পারে, রোবারি বিষয়ে একটা রিপোর্ট ডাইনিং ভালোভাবে পড়ে যাবে। নেক্সট কিডন্যাপিং, কিডন্যাপিং বা স্ন্যাচিং, কোনো কিছু কিডন্যাপ হলো বা কোনো কিছু স্ন্যাচ হলো, এই বিষয়ে একটা রিপোর্ট রাইটিং পড়াবে। আর এই বিষয়ের রিপোর্ট রাইটিং লেখার ফরম্যাট আমি আর চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো, তোমরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। তারপর একটা ব্রোকেন আউট কোভিড-19, অর্থাৎ কোভিড-19 যে ছড়িয়ে পড়েছে এই বিষয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং পরীক্ষায় আসতে পারে। তাহলে তোমার মূল কথা হচ্ছে আমি যেভাবে তোমাদের রিপোর্ট রাইটিংগুলি পড়তে বললাম সেই রিপোর্ট রাইটিংগুলি তোমরা ভালোভাবে পড়বে। দেখো আমি রিপোর্ট রাইটিং কী কী রেখেছি, তিন ধরনের রিপোর্ট রাইটিং, চার ধরনের রিপোর্ট রাইটিং, এই চার ধরনেরই রিপোর্ট রাইটিং হয়, আর এই চার ধরনের মধ্যে পরীক্ষায় এক ধরন আসবে। এবার দেখো এই যে আমি তোমাদের দেখালাম অ্যাক্সিডেন্টাল রিপোর্ট কী কী হয়, পারলে স্ক্রিনশট করে নাও। সেলিব্রেশন বা প্রোগ্রাম রিপোর্ট কী কী পড়তে হবে, একদম কোশ্চিন আমি তোমাদের নিয়ম দিয়ে দিয়েছি, দেখো এইগুলোর মধ্যেই তোমাদের পড়তে হবে। তারপর দেখো ন্যাচারাল ডিজাস্টার, এই ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে কী কী রিপোর্ট রাইটিং পড়তে হবে, প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট করো, এবং অন্যান্য বিষয়ে যদি তোমরা পড়তে চাও এই কয়েকটা বিষয়ের মধ্যেই কিন্তু। আচ্ছা, মাধ্যমিকে যারা কোশ্চেন সেট করে এই কয়েকটা ধরনের রিপোর্ট রাইটিং লেখার ধরনের মধ্যেই কিন্তু তোমাদের কোশ্চেন সেট হবে, অর্থাৎ এই কয়েকটা পড়ে গেলেই পরীক্ষায় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, একটা একটা করে ফরম্যাট। এরপরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরের ভিডিওটিতে।